তো আমার আসলে যখন আমি ক্যাডার সার্ভিস গুলো চয়েস লিস্ট দেওয়ার কাজটা করছিলাম, তখন প্রত্যেকটা ক্যাডার সম্পর্কে জানার চেষ্টা করছিলাম যে কোন ক্যাডারের কাজ কি। তো একটা জিনিস ছিল কি, যে ছোট থেকে কিন্তু মানুষ প্রশাসন ক্যাডারের লোকজনকে খুব বেশি চিনে একদম বাচ্চা কাল থেকে। কারণ কি, কারণ আমাদের স্কুল কলেজ গুলোতে যখন পাবলিক এক্সাম হয় তখন আমরা দেখি যে ম্যাজিস্ট্রেট আসে, হ্যাঁ, এক্সামাইন করার জন্য ওই জিনিসগুলা পরিদর্শনে আসে, তারা ভিজিটে আসে, বিভিন্ন কেন্দ্রগুলোতে যায়, এবং পরিবেশ তখন পুরো গরম হয়ে যায়। আশেপাশে যারা ইনভিজিলেটর থাকে তারাও সতর্ক হয়ে যায় এবং সবাইকে সাবধান করে দেয় ম্যাজিস্ট্রেট আসতেছে। এই যে একটা সাসপেন্স, এই যে একটা হিরোইক ক্যারেক্টার আমাদের ছোট থেকে নিজেদের মনস্পটে চলে আসে, এই জিনিসটা তো একটা সফট কর্নার হিসেবে কাজ করে। আর পরবর্তীতে যখন বুঝতে শিখলাম যে আসলে প্রশাসনের কাজ কি, তখন এটা জাস্ট আমাকে মোহিত করে ফেলে। কারণ প্রশাসনে আমি যেটা দেখি যে এখানে মানুষের সাথে কাজ করার খুব বেশি সুযোগ রয়েছে। আমি কিন্তু প্রাইভেট কিছু কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে এবং সেখানে আমার ডেস্ক জব গুলোতে আমি দেখেছি এটা অনেকটা মনোটোনাস এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় যে একটু কষ্টকর। সেক্ষেত্রে প্রশাসন ক্যাডারে সেই সুযোগটা রয়েছে মাঠে ঘাটে একদম মানুষের সাথে মিলেমিশে কাজ করার। আপনি যদি এসিল্যান্ড অফিস গুলোতে যান, আপনি যদি ইউনো অফিসে যান, দেখবেন যে তারা সারাক্ষণই মানুষ পাবলিক ডিলিংস করছে, মানুষের সাথে কথা বলছে এবং একদম দরিদ্র মানুষ থেকে শুরু করে সমাজের সর্বস্তরে মানুষের ভালোবাসা নেওয়ার আপনার কিন্তু সুযোগ রয়েছে। তো আমি বলবো প্রশাসনে ক্ষমতা, অনেকে বলে যে ক্ষমতা আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ক্ষমতা থেকেও এখানে মানুষের সাথে মেশার সুযোগ বেশি রয়েছে। আর অবশ্যই আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখি সেই পরিবর্তনগুলো কিন্তু পলিসি মেকিং এর মাধ্যমে আসে। আর আমরা যেটা জানি যে পলিসি মেকিং এ কিন্তু সচিবালয়ে আমাদের উপসচিব বা তার থেকে উপরে বিশেষ করে যুগ্ম সচিব বা তার তদূর্ধ্ব যে পদগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি সেগুলোতে যুক্ত থাকেন এবং তারা তাদের মাঠ প্রশাসনের অভিজ্ঞতা এবং অন্যান্য অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই জিনিসগুলো করে থাকেন, পলিসি মেকিংটা, এবং যেটা সারা বাংলাদেশে পরে অ্যাপ্লাই হয়। তো এই যে একটা চরম সুযোগ যে সরাসরি পলিসি মেকিং লেভেলে কাজ করা, মাঠ প্রশাসনের মানুষের সাথে কাজ করা, এই যে ডাইভার্সিটি, এটা আমাকে অনেক বেশি আকর্ষণ করে। এবং তার থেকে বড় কথা যে প্রশাসন ক্যাডারের বৈচিত্র্যটা অনেক বেশি। এখানে আপনি ডেপুটেশনে যাওয়ার সুযোগ আছে, এমনকি চাকরি শেষে আপনার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি অন্যান্য বিভিন্ন প্রাইভেট ফার্মেও আপনি অনেক বড় বড় পদে যুক্ত হওয়া যায়। এবং এখানে ট্রেনিং এর পাশাপাশি নানা রকম সুযোগ সুবিধা, যদি পার্সোনাল সুযোগ সুবিধা বলি সেটাও অনেক রয়েছে। তো আমার মনে হয় যে এই কারণগুলো এখানে প্রধান ছিল আমার প্রশাসন ক্যাডার প্রথম পছন্দ দেওয়ার ক্ষেত্রে। জি জি জি, হ্যাঁ, আসলে এই জন্যই।